তো এটাই সেই আসন যেখানে আমার পূর্বপুরুষ হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায় সিদ্ধি লাভ করেছেন এবং এই আসনে কিন্তু হরপ্রসাদ বাবুর আগে তৈলঙ্গ স্বামী এবং বামাখাপাও ঠাকুর বামাখাফাও এই আসনে এসে বসেছেন আর ঠাকুর যখন আসতেন এখানে এই এই চাতালে বসে গান শুনতেন ওনার এটা জগন্নাথ দেব উনিও স্বপ্নাদেশেই এসেছেন ওনার মূর্তি কিন্তু পুরীর কাঠ থেকে বানানো এই বাড়িতে কিছু খুচুরা ব্যাপার ছিল মানে একটাই আমার জানা ওই ঘরটা যেটা রঙ হচ্ছিল বলছিল বন্ধ রেখেছিল ওটা একটা কারণেই ঘুরতে চাইছিল না বাবা এটাই আইরানি যে বাড়ি সরস্বতী মেন লোক সেই বাড়িতেই সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে নমস্কার আমি অর্চুষ্ণ রায় ব্যানার্জি হরকুটি রায় ব্যানার্জি বাড়ির বারোতম প্রজন্ম এটা আমার মা ডক্টর সুরীতি রায় ব্যানার্জি এই যে ভিতে আমরা বসে আছি এই বিরাট অট্টালিকা এটা দুশো একাত্তর বছর বয়স তার আগে এটা অন রেকর্ড তার আগে পঞ্চাশ থেকে ষাট বছর এটা একটা এটা একটা মাটির বাড়ি ছিল একটা সামান্য কুটির ছিল এবারে হরকুটির নামটা আসে কারণ না আমাদের আমরা যেহেতু ব্রাহ্মণ আমরা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি আমাদের নিত্য হরিহরের সেবা হয় জু আমাদের কুলদেবতা এবং সিদ্ধেশ্বর মহারাজ আমাদের এই পবিত্র ভীতে শ্রীরামকৃষ্ণ ঠাকুর তৈলঙ্গ স্বামী বাম শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী এবং মামা খাপা বামদেব বাবা এসেছেন পদধূলি দিয়েছেন ইতিহাসে শুনে এসছে এখানে একটা অস্বমেধা যজ্ঞ হয়েছিল বহু আগে এবং যখন প্রসন্ন কুমার টেগো স্ট্রিটে আমাদের উল্টো দিকের রাস্তাটায় যতীন্দ্রমোহনের ছেলে যখন সজ্জায় তখন ওনাকে বাঁচাতে যখন বামদেব বাবা এসেছিলেন তখন আমাদের বাড়িতে এসেছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব যখন একদিন ঢুকছেন আমার দালানে তখন হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায় নিচের এবাজ করছেন আসনে বসার আগে ওনাকে দেখে আসন থেকে ইনফ্যাক্ট ধ্যানস্থ অবস্থায় ঠাকুরকে দেখে উনি চোখ বন্ধ করে একটা গান গেয়ে ফেলেন এবং লিখে ফেলেন রূপদে সেই গানটা হচ্ছে কিহেরি নট বড় রূপসুন্দর ও ত্রিভঙ্গ ভঙ্গিমায় শ্যামা এই তো কে Maradona শ্রীতে মনচুরা মাছিতে রাধা রাধা করেছে সদা তার তুমি হেন অরহরি তুমি হে ধীরে ধনে তুমি পতিত পাবন ঠিক তো এই গানটি উনি লিখে ফেলেন তারপর উনি আলিঙ্গন করে উনাকে মুগ্ধ হয়ে বলে আরেকটা সোনা করে ঠাকুর যে সমাধিস্থ হয়েছিলেন শুনে এখানে দালানে দুজনে জড়া করে তারপর থেকে হরপ্রসাদবাবু দক্ষিণেশ্বরে যেতেন আর উনি এখানে আসতেন ঠাকুর ওনার গান শুনতে এবং ধ্রুপদের প্রচুর গান এখন মানে যে বেনারস ঘানারা ঘরানা বিষ্ণুপুর ঘারানা এই সব কিছু ঘরানার একটা মেজার যে স্থায়ী অন্তরাটা স্পেশালি স্থায়ী অন্তর অবকের মধ্যে সেই গুলো স্থায়ী অন্তরাগুলো ম্যাক্সিমামটাই নাইনটি পারসেন্ট এই ঘরে বসে হরপ্রসাদ বাবু স্টাডি রেস্কে লিখেছেন এবং ছন্দ তাল সব কিছু উড়িয়ে দিয়েছেন যদু একটা ইনসিডেন্ট আছে এখানে যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মাইস্ট্রো যদু ভট্ট যদুনাথ ভট্টাচার্য উনি যখন এখানে আসেন ওনার প্রথম উনি তো বিষ্ণুপুর ঘরানা থেকে ওনার ঘরানাটা উনি পরে চেঞ্জ করেন খান্ডারবাণীতে উনি যখন এখানে আসেন ওনার বাবা মারা যাওয়ার পর ওনার প্রথম গুরু ওনার বাবা ছিল হরপ্রসাদবাবু আমার পূর্ব পূর্বপুরুষ এই ঘরে বসে হরপ্রসাদ বাবু সকালে রেওয়াজ করছেন সকালবেলা পাঁচটার সময় তখন দেখছেন দু তিন দিন ধরে তাল তোলার আগে একজন গানটা গিয়ে ফেলছে বা সুটটা তুলে নিচ্ছে পেছনের আমার সামনের বাড়িটা তেষট্টি নম্বর পাতুলাঘাটা স্ট্রিট আমাদের বাড়ি ছিল তখন বাষট্টি নম্বর কারেক্ট সেখানে উনি জানলার রড ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন হরপ্রসাদ বাবুকে গাইতে এবং গান গাইয়ে ফেলছে আগের থেকে যেই উনি পেছন ফিরে তাকাচ্ছেন দৌড়ে ভেতরে একটা বাচ্চা ছেলে ঢুকে পড়ছে তো তিন নম্বর দিনে উনি ডেকে বলেন এই তুমি কে আমার থেকে এরকম করছো আমার সামনে বসো নিয়ে ওনাকে তখন তানপুরা ধরিয়ে শিখিয়ে উনি যদিও তখন খুবই ছোট ছিল তারপরে এখানে বলরাম দে স্ট্রিটে নিয়ে গিয়ে আরও যিনি গঙ্গানারায়ণ চ্যাটার্জি আছেন ওনার কাছে একসাথে একটা টিম বানিয়ে এই এই আমাদের বৈঠকখানায় বসে তালিম দিতে শুরু করেন ঠাকুর ওই নিচ থেকে এইখান থেকে এসে এই যে এখান থেকে উঠেছিলেন এখানে না এখন এই দেখো গরু বাঁধা এই যে এখানে গরু বাঁধা থাকতো এই গরু আর নৌকো বাঁধা থাকতো এই বললাম না এর মধ্যে একটা খালাসি নুনের দেওয়ান ছিল যে তো আর নৌকো থাকতো একই ডাইমেনশন রুমগুলো আর এর নিচটায় বন্ধ করে দিয়েছে কর্পোরেশন থেকে এখান থেকে সব প্যাসেজ হয়েছিল তো এটা আমাদের ফ্যামিলি ট্রিপ তো কেশব চক্রবর্তী থেকে শুরু হয় বংশাবলী উপাধি বন্দ্যোপাধ্যায় ফুলিয়া মেলা বর্ধমানের লোক ছিল বর্ধমান আর পুরো বর্ধমান পুরুলিয়া এবং বিষ্ণুপুর পার্টিকেল পার্টিকুলারলি বর্ধমান বিষ্ণুপুর মোড়ার তো এই কেশব বংশ থেকে শুরু হরিনারায়ণ রামকান্ত কীর্তিচন্দ্র এনার পাশে ইনি কুলিম ব্রাহ্মণ ছিলেন এনার কাজই ছিল সারা বছর ঘোড়ার গাড়ি করে ঘুরে বেড়াতেন বিভিন্ন জায়গায় মানে এক সপ্তাহ বিয়ে ছিলেন অন রেকর্ড ঈশানচন্দ্র গঙ্গানারায়ণ হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায় শৌখিন সাধক এবং উনি তন্ত্র সাধনার আমাদের বাড়ির উনি আমরা ওনাকে দেবতুল্য মানি প্রসাদ কালী প্রসাদ কমল প্রসাদ আপডেট হয়নি আমার দিদিমার দাদু যেহেতু কম বয়সে মারা গেছিল তখন দিদিমা ভেবেছিল যে কি নামটা দিলে হয়তো কিছু অঘটন করতে পারে কেননা প্রসাদ বাবু নামটা স্তবকে দেওয়ার পরই মারা গেছিল কমল প্রসাদ আমার বাবা আমি আমি এখানে বারোতম পুরুষ প্রতিত বা জগন্নাথ দেব উনিও স্বপ্নাদেশেই দেশে এসেছেন ওনার মূর্তি কিন্তু পুরীর কাঠ থেকে বানানো মানে রথের আগের বছরের প্রিভিয়াস ইয়ারের রথযাত্রার যে কাঠ বেঁচেছিল সেই কাঠ থেকে ওনারই হেড পান্ডা মানস মহাপাত্র উনি এটা একে জগন্নাথ দেবের আশাও আমাদের সেইভাবে একদিন হঠাৎ করে স্বপ্ন দেখি জগন্নাথ বিশাল বড় সে বিশ্বরূপ দর্শনের মতন প্রায় কুড়ি ফুট লম্বা আমার নিচের দালানে দাঁড়িয়ে চাল ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে পতিত পবনও মানে একা রামকৃষ্ণ মানে একা জগন্নাথ দেব দাঁড়িয়ে তারপর পুরীতে গিয়ে সব রকম অলৌকিকভাবে ওনার কাঠ থেকে শুরু করে আসা ওনার হাতের শঙ্খ বিচে গিচ গেছি আমি আর বাবা আমার বাবার পায়ে হঠাৎ করে ধাক্কা লাগলো একদম একটা নিখুঁত শঙ্খ পড়ে যেটা জগন্নাথ দেবের হাতে থাকে তো এরকম অনেক অলৌকিক ঘটনা আছে এটাই বাইরের মন্দির এটাকে এটাকে মার্বেল করতে কারণ এখানে ঠাকুরের পায়ের ধুলো আছে তো উনি এখানটায় আসতেন যার জন্য আমি আরও বেশি করে ভেঙে গেলেও কিছু করতে চাইছি না ভেতরটা মার্বেল করা হয়েছে ওখানেও যদিও ঠাকুরের পায়ে ধুলো ছিল এটা শ্রীরামকাষ্ট ঠাকুরের প্রতিষ্ঠিতই সিদ্ধেশ্বর মহারাজ ওই নিচে আদিলিঙ্গ দেখবে একটা কালার মিসম্যাচ আছে আদিলিঙ্গর লিঙ্গর ওপরে ওই বেদির ওপরে বাবা বসেছেন এবং ওটা হচ্ছে হরপ্রসাদ বাবুর পঞ্চমন্ডি আসন এবং মায়ের বেদি উনিশশো সালে বোধ আমাদের ঠাকুর ঘরের ওপরে এমন বাজ পড়ে বন্যায় একটা পোর্শন ভেঙে পড়ে তখন কিছুতেই গোটা কলকাতায় জল আটকানো যাচ্ছে না মানুষ মারা যাচ্ছে তখন বাজপুরে বাড়িতে ভেঙে যেতে শিব ঠাকুরকে দেখা গেছিল ঠাকুরের ওপরে দাঁড়িয়ে উনি হাত থুলে বলছেন মা মাভই মানে কোনো ডর নেই কোনো ভয় নেই আমি আছি এরকম অনেক গল্প আছে যেগুলো শুরু করলে তো শেষ হবে না কোন বাড়ি বাবু নটা ভাষা ভাষা জানতেন হ্যাঁ উনি গভর্নর জেনারেলের বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে আর মেয়েকে পিয়ানো শেখাতেন এবং গ্রিক ভাষায় বেশি গ্রিক আর ল্যাটিন গ্রিক আর ফ্রাঙ্ক ফ্রেঞ্চ উনিশটা ভাষা জানতেন উনি খুবই শিক্ষিত ছিলেন খুব উচ্চ শিক্ষিত এবং হরপ্রসাদ বাবু উনি লেকচার বিভিন্ন জায়গায় দেন আর আমাদের যত প্রাচীন রাগ রাগিনীর বই ক্যালকাটা ইউনিভার্সিটিতে দান করা হয়েছে আর যদু যে বড় তামপুরা সেগুলো ক্যালকাটা মিউজিয়ামেও দান এই জালের ওপরে আগে এ কিন্তু খুব পুরনো জাল এখানে এর ওপরে বড়ি মহিলারা বড়ি ভাজা শোকাতো পুজোর সময় বা সারা বছর হ্যাঁ হ্যাঁ দুদিক থেকে উত্তম কুমার এই চেয়ারটাতেই বসতে খুব ভালোবাসতেন যেখানে আমরা আছি এই আমি বসে আমার দিদিমার আমার দিদির মাস্তুত বোন ছিলেন উত্তম কুমারের মন্টে বলে ডাকতো দিদিমারা সব একসাথে একসাথে বড় হয়েছে তো ওই গিরিশ ভবন আর ওই গিরিশ মুখার্জি রোডের পাড়ায় উত্তম কুমাররা নেভার্স ছিল উল্টো দিকে তো সব ছেলেরা মিলে একসাথে খেলতো ছোটোবেলায় ইকির মিকির চামচিকির তারপর তোমার লুকোচুরি তারপর ক্রিকেট ফুটবল তো আমার দিদিমা যেহেতু মহিলা ছিল ওদের দলে নিত না বলে দিদিমার নাম পাল্টে মন্টে করে দিয়েছিল তো মন্টে বলেই ডাকতো ইনফ্যাক্ট আমার মায়ের বাবা তো খুব কম বয়সে মারা যায় আমার 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 দিদিমা কুড়ি বছর বয়স ছিল এই ছেলে দাদুর তেইশ বছর আমার মারা আড়াই বছর বয়স ছিল উত্তম কুমারের আমার মায়ের বিয়েতে কন্যা করার কথা ছিল বাট আমার মায়ের বিয়ের বছর আগে উনি মারা যান বলেছিল তোর মুন্নি মানে আমার মায়ের কন্যা আমি করব যে তোর বাবা মারা গেছে তো উত্তম কুমার এখানে আসতেন বসতেন বুথ এখানে যারা উত্তম কুমার জানে বা যারা উত্তর কলকাতার কানেকশানটা জানে উত্তম কুমারের সাথে উত্তম কুমার দুটো জিনিস খুব খেতে ভালোবাসতো একটা হচ্ছে নিরঞ্জন আগার গিরিশ পার্ক তিন নম্বর লিবার্টি সিনেমা মেট্রো গেটের পাশে একটি সামান্য দোকান উনিশশো সালে প্রতিষ্ঠিত সেখান থেকে ফাউল কাটলেট আর মিত্রকাফের ফাউল কাটলেট আর চপ খেতে খুব ভালোবাসতো আর ফিশ ফ্রাই তো এই বাড়িতে এসে বসতেন দোকানে তো আর যেতেন না আমার বাড়ির লোকেরা কিনে নিয়ে আসতো বাড়ির বাইরে যে গেটটা সেটা বন্ধ করে চারটে দরোয়ান ঠেলে আটকে রাখতো ফ্যান্সরা ঢুকে যেত বলে একবার বাড়ি ফিরে আমার দিদিমাকে ফোন করে বলছে মনটা তোর বাড়িতে আর কোনোদিন দিন আসবো না ওরা কেন কেন বলছে আমার নতুন অসিন গাড়ির আর ফিয়েট গাড়ি দুটো এনেছি দুটোরই বনেট ভেঙে দিয়েছে ফ্যান্সরা তোর পাড়ায় এত এত অসভ্য তো এরকম অনেক ব্যাপার আছে গল্প আছে উনি রেগুলারলি এখানে শ্যুটিং করার পর স্টার থিয়েটার বা মিনের বা আশেপাশে শ্যুটিং করে এখানে আসতেন ডেতে আমার দিদিমার হাতে রিলটি খেতে খুব ভালোবাসতেন তোমার তো খুব প্রোগ্রেসিভ ছিল তখনকার দিনের ওনার একটা খুব খাদ্যই হোক বা অভিনয় হোক ওনার টেস্টটা খুব এনরিচ ছিল তো এরকম কিছু ইনসিডেন্টস আছে বাড়িতে আর ওনাকে দেখতে তো ঢল পড়তোই আর উনি খুব মাটির মানুষ ছিলেন এবং সবাইয়ের সাথে পরিবারের খুব ফ্রিলি মিক্স করতো ইনফ্যাক্ট এসে বলতোই যে কি শোন বাড়ির লোককে বরিশা উত্তম কুমার আসছে যদি আবার জানে তাহলে বেশি খুব বাড়াবাড়ি করবে তো বরঞ্চ বল তোর বাপের বাড়ি থেকে কেউ আসছে তাহলে যারা জানে না তারা কিছু করবে না তো পাথুরিয়াঘাটা স্ট্রিট খুব ইতিহাস প্রসিদ্ধ ঢুকতে ইতিহাস বেরোতে ইতিহাস এই পুরোনো পাড়ায় তিনটে খুব নামকরা বাড়ি পাথুরিয়াঘাটা স্ট্রিটে আর আমি এটা ইন অর্ডার অফ বয়স বলছি এক হচ্ছে হরকুটির আমাদের বাড়ি দুশো বাহাত্তর আর তার আগে দুশো বাহাত্তর স্ট্রাকচারটা এটা একটা পুরোনো পুকুর ছিল তো আগেকার দিনে কলকাতা এগুলো তো এটা সুতা সুতানুটি গোবিন্দপুর এবং কলিকাতা নিয়ে তো কলকাতা এটা সুতানুটির সুতানুটি গ্রামের পুকুর ছিল এই পুকুর পাড়ে একটা সার্বজনীন দুর্গা পুজো হতো সেটা হচ্ছে পাথুরিয়াকাটা পাঁচের পল্লী আর তার পেছনে আমাদের বাড়িতে গ্রামের যে পুকুর পাড় যে রাস্তাটা সেই রাস্তাটা এসে আমার বাড়ির এন্ট্রেন্সের যেটা এখন আছে এইখানে যেহেতু আগেকার দিনে গুপ্ত সাধকরা খুব জঙ্গল এরিয়ায় থাকতো এটা একটা বর্ধিষ্ট জায়গা ছিল বলে এখানে হরপ্রসাদবাবু আসন তৈরি করে এখানে সাধনা শুরু করেছিল তো এই বাড়ির পুজো কিন্তু সব থেকে পুরনো এবং পাথুরিয়াঘাটা স্ট্রিট কেন আমার আমি জোর গলায় এটা বলতে পারি এটা সম্ভবত এই অঞ্চল এবং এই পশ্চিমবঙ্গেরও ওয়ান অফ দি ওল্ডেস্ট পুজো ইফ নট দি ওল্ডেস্ট পুজো কারণ না এটা সুতানুটি গ্রামের আগে একটা সামান্য কুটির ছিল সেই কুটিরে একটা গোবরের ছোট্ট দশ ইঞ্চির বেদি করে দশ বাই পাঁচ বাই ছয়ের একটা ছোট্ট বেদিতে বাবুর পুরনো পূর্বপুরুষরা ওখানে একটা কাঠের যে দেবতা যে মা পাওয়া গেছিল শিলা সেই কাঠের দেবীকে স্থাপনা করে পুজো করতো বাবুর বাবা ঠাকুরদাদা দাদার প্রথম স্বপ্ন পেয়ে একটু বড় করে পুজো শুরু করে আর তারপর থেকে এই বড়ো অট্টালিকা করে তারপর তো বাবু স্বপ্ন পেতে এই মূর্তি তারপর থেকে আমার মনে হয় এবং গান যেহেতু ধ্রুপদ ঘরানাটাই এখান থেকে একটা খুব বড় চাঙ্ক এখান থেকে বেরিয়েছে আমার মনে হয় আমাদের বাড়িটা এই জন্য বেশি ইউনিক কারণ না এক তো একটা গানের ব্যাপার আছে যে কি একটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল ফর্ম এখান থেকে বেরিয়েছে ম্যাক্সিমাম প্রত্যেকটা রাগ এখান থেকে দোয়া হরপ্রসাদ বাবু এবং এটা সিদ্ধপীঠ কোনো একবার আমাদের কার্তিক গণেশ খুলে বেরিয়ে আসে মানে কোলে নিয়ে নেওয়া যায় কোনো একবার ঠাকুর তুলতে গিয়ে বা বের করতে গিয়ে কার্তিকের হাতে চোখ পেয়েছিল তারপর থেকে স্বপ্নাদেশ দিয়ে শিব ঠাকুর বলেছিলেন ওনার কাছে কার্তিক গণেশকে রাখতে তো আপনারা এলে দেখতে পারবেন পুজোর সময় কার্তিক গণেশকে খুলে কোলে নিয়ে আমাদের একটা প্রথা আছে বাড়ির বৌরা শিব ঠাকুরের ঘরে বসে থাকে একজন কার্তিককে একজন গণেশকে কোলে নিয়ে বিসর্জনের সময়ও তাই যেহেতু ওরা বাচ্চা ওদেরকে শিব ঠাকুরে বা শিব ঠাকুরের কাছে বসিয়ে দেওয়া হয় বেনারস থেকে পন্ডিতা আসতো এখানে ধ্রুপদ গাইতে কালিকাপুরান মতে সাথে কারুর সাথে কম্পেয়ার করলে আমাদের কিছু ডিফারেন্স দেখতে পারবেন কারণ আমাদের স্বপ্নাদেশের জন্য কিছু কিছু রিচুয়ালের টাইমিংস চেঞ্জ আছে কিছু কিছু জিনিস যেমন আমাদের চক্ষুদান যে পর্ব চক্ষুদান অনেকের মহালয়ার দিন আগে পরে করে আমাদের মহালয়ার দিন রোহিণী নক্ষত্রের সময় হয় সেটা ও চারটে হলেও চারটে মায়ের যখন নবপত্রিকা স্নান হয় লোকেরা গঙ্গায় গিয়ে কলাবাউ স্নান করিয়ে আনেন আমাদের আদেশ অনুযায়ী মায়ের সামনে গঙ্গাকে নিয়ে আসা হয় যেখানে অষ্টমেদের যোগ্য হয়েছিল ওর ওপরে বড় রূপর বাসনের একটা পুকুরের মতন একটা গোল পাত্রে সেখানে বসিয়ে যত রকম সরস্বতী সিন্ধু কাবেরি সব জায়গাকার জল এনে গঙ্গা জল এনে স্নান করি এখানেই স্থাপনা করা গঙ্গা যা এটা শিব ঠাকুরের জ্বালা খুব মানে একটা বোধহয় রং করছে পুজোর আগে এটাও ঠাকুর ঘর রথ শিব ঠাকুরের জ্বালা পুজো এখানেও হতো আর এই বাড়িতে কিছু ব্যাপার ছিল মানে একটাই আমার জানা ওই ঘরটা যেটা রঙ হচ্ছিল বলছিল বন্ধ রেখেছিল ওটা একটা কারণেই খুলতে চাইছিল না বাবা ব্যাপার ছিল যার জন্য রটন্ত কালী পুজোটা ওখানে হতো ওই ঘরটাতেই মশারিটা পুরে মারা যাচ্ছিল আসলে তো ওটা চট করে কি বলবো মানে উনি কিছু ক্ষতি করেন না এই যে দেখছো এই বারান্দাটা ছিল এই স্ট্রবেরি থোক জুম করলে দেখো এই যে স্ট্রবেরি ওই লাস্টের লাস্টেরটায় ফোকাস করলে দেখো স্ট্রখনও একটু পিঙ্ক কালার দেখতে পারবে আর ওটা বলতে হাতি হাতির মুখে স্ট্রবেরি থোক এরকম একটা কিছু উনি খুব আমাকে নিয়ে খুব প্রোটেক্টিভ আমাকে কিছু বলবে না আমি গিয়ে ওই ঘরটায় শুয়ে পড়লেও কিছু করবে না অন্য যেমন ইনসিডেন্ট বলছে আমার মশাই এই ঘরটাতেই থাকে ওপরে দুর্গা পুজোর সময় ঘরটায় এসে থাকে দশ পনেরো দিন ধরে মানে নিত্যকার মশাই থাকে নিচের ঘরটায় থাকে যেখানেটা ওই গরু রিয়ে দেখাচ্ছি না উল্টো দিকে ঘরটা এসি ওইখানে থাকেন ওর পাশে তো ঠাকুর বলছে একদিন এসে দু সালে দেখি অচ্চিস আমি এই রুমটাই ভাল লাগছে না প্রত্যেকবার থাকি আমি একটু আমার টিম এখানে থাকবে আমি আলাদা করে থাকবো আর কোথায় ঘর ওই ঘরটাই যান দিয়েছি হ্যাঁ ঢুকে খাটে বসেছেন আদ্রাস তো পাঠ করতে শুরু করে ওরে বাবা বাবা বন্ধা করে ঘট করে ছিটকে আওয়াজ এসছে কি আমি সামনে দাঁড়িয়ে দেখছি খাট থেকে ছিটকে পড়ে গেল মানে কেন তো পাঠ করছি এখানে ঠাকুর কি করবি না এখানে আমি পছন্দ করি না মানে বাড়ির লোকেদের কিছু করে না কেউ যদি খারাপ ইন্টেনশনে আসে তখন একটু আর ওই সরস্বতী পুজোর সময় ঝামেলা করবে খুব ঝামেলা করে সরস্বতী পুজোর সময় এমন ঝামেলা হয় যে আমরা তো বাড়িতেই থাকি না আমরা মানে কেউ যদি ধরো ধরো তুমি সরস্বতী পুজো করছো অভিষেক করছে তুমি আমার বন্ধু তুমি আমার থেকে বলতেই পারো সিসমান্ত একটা ডোনেশান দাও বা একশো এক টাকা দাও পুজোতে

ঠাকুরের ভোগ তৈরি হচ্ছে নিত্যকার সেবা আমাদের বারো মাস তিরিশ দিন দুবেলা ভোগ তৈরি ভোগ করে সেবা হয় মায়ের হরিহরে নিত্য সেবা হয় সকাল বিকেল শীতলে আর সকালে পুজোর সময় এলে বুঝতে পারবে ভাইটা ওই শেষের ঘরটা আমরা আরো বন্ধ করে রাখি ওই ঘরটায় কিন্তু মা খান ওই ঘরটায় এসে দুর্গাপুজোর সময় ওই ঘরটার মধ্যে মা থাকে সবাই জানি আমরা ওই ঘরটায় থাকে মাটিতে বসে দেখে অনেকে মাটিতে বসে কার্তিক খাবার পরিবেশন করে খাওয়ায় নিজে হাতে করে মানে হট করে এখান থেকে দুর্গাপুজোর সময় যাচ্ছি আমি আর আমার বান্ধবী এখানে বসে খাচ্ছি হয় না বেঁচে বেঁচে খাওয়ায় সব খেয়ে চলে গেছে দুপুর বেলা ওই অষ্টমীর দিন বোধ হয় সন্ধি বিকেলে সবাই ঘুমাচ্ছে ওখানে আমরা খেয়ে উঠবো উঠে হাতটা দুতে ওখানে দেখতেছি দেখছি একজন মহিলা ভেতরে এরকম মাথায় ঘোমটা দিয়ে নিচে দুটো বাচ্চা মতন বসে আছে খাবার দিচ্ছে বিজে কুমুপুরের আওয়াজ আসছে গেছি দরজাটা খুলেছি কিছু নেই খানিক্ষণ পর গিয়ে দেখছি নিচে মাটিতে এঁটো ভাত যা যা খাবার ছিল সবাই এঁটো পড়ে আছে এখানে এখন খরবস্থাগায় ময়ূর থাকতো ছোট্ট ঘরটাই ময়ূরের ঘর বলা হত নিচে একটা ছোট ঘর আছে দেখাবো আমি বলতে চাই যে কি আমার এটা পার্সোনাল ওপিনিয়ন মানে দুর্গা পুজো বলতে শুধু সবজার রাজবাড়ি না মানে আমরা আরও মানিকতলা সাহাবাড়ি আছে এটা ওদেরও খুব ইতিহাস প্রসিদ্ধ হরকুটির এবার এদিকে বন্দুকলা দাবাড়ি বাড়ি শ্রীকৃষ্ণ দা রায়বাড়ি দজিপাড়া মিত্র বাড়ি এরকম অনেক বাড়ি আছে যাদের ইতিহাসটা তো বেরিয়ে আসে না আমি এটাই বলতে চাইছি যে আমাদের কোনো কালেই কিন্তু মানে ব্রিটিশের কোনো পদধুলি এই বাড়িতে পড়েনি এটা আমি গর্ব করে বলতে পারি পড়েনি মানে লোকেরা বলে পড়েছে আমি বলি পড়েনি বলে এটা গর্বের ব্যাপার আমার হরপ্রসাদ আমার তিন জেনারেশন আগে দুর্গাপ্রসাদ ব্যানার্জি উনিও খুব ভালো মানে ধ্রুপদের ইয়ে করতেন উনি স্বাধীনতা সংগ্রামের সাথে খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড ছিল অ্যাসোসিয়েটেড টু দ্য পয়েন্ট নেতাজির সাথে যেহেতু এগুলো খুব গুপ্ত ব্যাপারে হতো উনি নেতাজি সিক্রেট এজেন্ট ছিলেন ঢাকায় বাংলাদেশের পোর্শনটা উনি দেখতে না এর এগুলো কেউ কাউকে বলতো না এবার এগুলো প্রুফ তো থাকে না এগুলো মানুষ মানুষের সাথে যা দাদু থেকে ইয়ের থেকে শুনে এসেছি এবং টু দ্য পয়েন্ট যেখানে নেতাজি বাড়িতে মাঝরাত্রির ডেটটা দুটোর সময় এসেছেন ওনাকে হাতে ম্যাপ এঁকে বুঝিয়ে দিতে কিভাবে অপারেশন হবে বা কোন রুটে পদ্মা পার ওইদিকে চাবে এটা আমাদের ভাড়ার ঘর এই শুরু সব মায়ের বাসন গয়না এই যে বড়ি দিয়ে আগেকার কড়াই আগেকার সেড এই ওপরে মায়ের প্রথম বাসন মায়ের দ্বিতীয় বাসন গয়নার বাক্স পুরো রেকর্ডিং বটি খুব সম্ভবত এখানে কিছু ওই ময়ূর সেরে ওপরে এই তানপুরা যদু ভট্টের ওই যে এই বড় বড় গঙ্গা জলের এই ঘরেতে গঙ্গা জল আসে হ্যাঁ বিবিডি বাগ অপারেশনে যাতে ওনারা ধরা না পড়েন ওনারা এখানে ছদ্মবেশি এসে থেকেছিল আর যাতে ধরা না পড়ে জেলখানায় রাখা হয়েছিল আশ্রয় করা আশ্রয় নিয়েছিল লুঙ্গি পরে মাথায় টুপি পরে এসেছিল মুসলমান ওয়ার্কার হিসেবে মুর্শিদাবাদ থেকে বাড়ির গান হবে তার আগে সারাচ্ছি বাবুরা সারাচ্ছে বাড়ি এই করে আমার বাড়ির পেছনে রাস্তা আছে ওখান থেকে বেরিয়ে যাওয়ার সুবিধে অনেকে জানে না এই জঙ্গলের মধ্যে আরেকটা শ্মশান ছিল এই জঙ্গলের মধ্যেই দিকে আরেকটা শ্মশান ছিল নীলতলা ছাড়া সেটা ঠিক আমার বাড়ির উল্টো দিকে বাষট্টি নম্বরের ওইখানে এইটা যতীন্দ্রমোহনের বাড়ির মাঝামাঝি ছোট্ট একটা শ্মশান ছিল একচল্লির পুকুরের পাড়ে কারণ আগে গ্রামের ওখানে পুকুরের পাড়ে শ্মশান ছিল সেই শ্মশানটা আছে এখানে একটা ওখানে নতুন বাজার কালীতলা এখন একটা ছোট্ট কালী মায়ের মন্দির আছে শ্মশান কালীর ওই এই যে যতীন্দ্রমোহনের বাড়ি টেগোর হাউস এখানে মামা খাফা এসছেন ওই যে লাস্ট জাল্লাটা ওটা আমাদের ঠাকুর ঘর ওখানে মাতারা আছেন ওখানেই পুজো করার পর আমার সামনের বাড়িটা আমার বাষট্টি নম্বর ওখান থেকে হেঁটে আমাদের বাড়িতে সোজা এসেছিলেন এটা আমাদের ঠাকুর ঘর ওই যে আমাদের গুরুদেব শ্রী শ্রী মহানন্দ ব্রহ্মচারী আমাদের ঠাকুর বসে আশু কাছে এইখানটা ঠাকুরটা তৈরি হয় এই বাঁশে মারকে বিসর্জন করা হয় হ্যাঁ হ্যাঁ আইতেকি যেটা দিয়ে যেই মাস দিয়ে বিশর্জণময় মা সেই মাস থেকেই মাকে কে শুরু তো শুরু হয় পরের বছর এবারে দুর্গাপূজা তো খুব বিখ্যাত আমি খুব ঠাকুরের কাছে করি মানে আফটার রিটায়ারমেন্ট আগে অত সময় দিতে পারতাম না এই মা দুর্গার ভোগ রান্না করা শিবরাতিতে শিবরাতি শিবের ভোগ রান্না করা মায়ের ওই 10 11 দিনের আনন্দ ভুক্ত উৎসব করতে পারে না কেউ মা কে যা যা দরকার মায়ের এইসব পুজোর জোগাড় করা আল্পনা দেওয়া আমি আলপনা দিতে খুব ভালোবাসি কারণ আমার গুরুদেব আল্পনা খুব ভালোবাসতেন